I might want to deliver. Hello viewers, welcome to my channel Holly Blogs UK. আজকে 27th December 2021 আমরা চলে এসেছি দুবাই এক্সপো 2020 তে। তো আমরা ঢুকে পড়েছি, ঢোকার পরে বোঝা গেল কত সুন্দর, কত বড় পরিসরে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার। আসলে সচক্ষে না দেখলে বোঝানো খুবই মুশকিল। অনেক অনেক সুন্দর, এক এক দেশের প্যাভিলিয়ন এক এক রকম সুন্দর। আমরা সামনের দিকে এগোচ্ছি আর দেখছি প্রত্যেকটা প্যাভিলিয়নের সামনে অনেক অনেক কিউ লেগে আছে। তবে চিন্তা করেছি বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে যত ভিড়ই থাকুক না কেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভিতরে ঢুকবো। ভাগ্যবশত আমি যখন বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে এসেছি তখন একদমই ভিড় ছিল না, আমি একদম বিনা ভিড়ে ঢুকে গেলাম বাংলাদেশ প্যাভিলিয়নের ভিতরে। বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকতেই প্রথমে চোখে পড়ল জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি। খুবই নিপুণ নিখুঁত করে বানানো প্রতিকৃতি কাজ দিয়ে ঘেরা আছে। বাংলাদেশের ইতিহাস, শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ভাষণ, স্বল্প সময়ে এত দ্রুত এগিয়ে যাওয়া বাংলাদেশের ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল, ইকোনমি, জিডিপি ডিজিটাল স্ক্রিনে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এক্সপোতে অংশগ্রহণকারী কান্ট্রিগুলো তিনটি বেসের ওপর ডিপেন্ড করে নিজেদের দেশগুলোকে প্রেজেন্ট করছে। তার মধ্যে একটি হচ্ছে মোবিলিটি, আরেকটি হচ্ছে অপরচুনিটি, আর আরেকটি হচ্ছে সাস্টেইনেবিলিটি। মোবিলিটি হচ্ছে টেকনোলজি নিয়ে কাজ করছে যেসব দেশ, যারা টেকনোলজিকে ইউজ করে নিজেদের দেশকে প্লাস সমগ্র বিশ্বকে এগিয়ে নিতে যাচ্ছে। অপরচুনিটি হচ্ছে ক্রিয়েটিভ নিউ আইডিয়াকে কাজে লাগিয়ে তারা দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আর সাস্টেইনেবিলিটি হচ্ছে কীভাবে প্রাকৃতিক সম্পদকে ইউজ করে, শুধু ইউজ করে না, বারবার ইউজ করে প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে কীভাবে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে সাস্টেইনেবিলিটি কান্ট্রিগুলো। আর বাংলাদেশ হচ্ছে সাস্টেইনেবিলিটি কান্ট্রিগুলোর মধ্যে একটি। নদীমাতৃক বাংলাদেশের নদী, প্রাকৃতিক বিভিন্ন সৌন্দর্য, ওয়ার্ল্ড বিগেস্ট সি বিচ, সুন্দরবন, সব কিছু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, জামদানি শাড়ি, হস্তশিল্প, বাংলাদেশের কৃষ্টি কালচার, ঐতিহ্যবাহী মসজিদ মন্দির সব কিছুই তুলে ধরা হয়েছে। কৃষিভিত্তিক বাংলাদেশের এগ্রি ইকোনমি, গার্মেন্টস প্রোডাক্ট, পাটের তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী প্রোডাক্ট অনেক অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ফুটবল খ্যাত বাংলাদেশ শুধু ফুটবল নিয়েই ক্ষান্ত নয়, বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বের কাছে এক নামে পরিচিত। ডিজিটাল বড় স্ক্রিনে খুব সুন্দর করে সব কিছু তুলে ধরা হয়েছে। লন্ডন থেকে এসে একজন বাঙালি হিসেবে সব প্যাভিলিয়নে ঢোকার সময় না করতে পারলেও বাংলাদেশি প্যাভিলিয়নে সময় করে নিয়েছি। আর এখানে বেশ অনেকটা সময়ই আমি কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। বিশেষ করে পরিবেশ বান্ধব পাটের তৈরি বিভিন্ন হ্যান্ডব্যাগ, বিভিন্ন শোপিস আসলে নজর কাড়া, অনেক সুন্দর, খুবই ভালো লেগেছে আমার কাছে। শেষে পাসপোর্টে স্ট্যাম্প লাগানোর পালা, ইয়েলো একটা পাসপোর্ট কিনতে পাওয়া যায়। আর আপনি যে যে প্যাভিলিয়নে যাবেন, যে যে দেশে প্যাভিলিয়নে যাবেন, সেই দেশে স্ট্যাম্প ওই পাসপোর্টে দিয়ে দেওয়া হয়।
এই তো আমাদের এক্সপোর্ট 2020 পাসপোর্টে বাংলাদেশের স্ট্যাম্প নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব অন্য কোনো প্যাভিলিয়নে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুবাই এক্সপো 2020 থেকে আমি হলি, আল্লাহ হাফেজ।